কালারটা কি হয়েছে না, দারুণ হয়েছে, দারুণ লাগছে ভাই সাহেব, দেখতে পাচ্ছ? আর আজকে ফার্স্ট টাইম এরকম ফুড ব্লগিং করছি আমি আজ, যেটা আর আমি তো রুকো ক্লাইম্যাক্স আমি বাকি এখন ভাজা হচ্ছে, যেটা তেল মশলা দিয়ে সব দিয়ে ভাজা হচ্ছে, করার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এই দেখো খুব দারুণ করে ভাজাটা হচ্ছে এখন। আর তারপরে ফাইনালি রান্ধ হয়েছে, তারপরে এখন নিয়ে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছ, উফ ভাই সাহেব নাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন ভিডিওটা কন্টিনিউ হচ্ছে যেটা, আর গতকালকে ব্লগ ভিডিওর মধ্যে তো দেখছো তোমরা আমি গিয়েছি মাছ ধরতে, যেটা আর মাছ ধরে এনেছি যেটা দেখছো, ঘোরাঘোরা মাছ যেটা। আর তোমাদেরকে বলেছি আমি গতকালকে ব্লগ ভিডিওর মধ্যে বলবো যেটা, আর এই ব্লগ ভিডিওটা ইটোয় যেটা। আর এখন তোমাদেরকে দেখাবো ঘোড়া মাছটিকে কী করে এবং কী করে কী করি যেটা। আর দেখতে পাবো পুরোটা ব্লগ ভিডিও আজকে কী করে ঘোড়া মাছটির সঙ্গে, যেটি গতকালকে ধরেছি মাছটি, এই মাছটি আজকে কী করে দেখতে পারবে। আর দেখতে পাবো পুরোটা ব্লগ ভিডিও গাইস তোমরা সকলেই যেটা। আর এখন যেটা দেখতে পাচ্ছ এতটুকু ঘোড়া মাছ হয়েছে, এরকম আদা বাটির মতন হয়েছে যেটা দেখতে পাচ্ছ, এখানে কেটে কেটে একদম ফুলটু রেডি হয়ে গেছে, যেটা ধরে এনেছি গতকালকে, যেটি ধরে এনেছি এটি এখন রান্না করবে যেটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর এটি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তার জন্য আজকে রান্না করছি আর কি যেটা ঘোড়া মাছটি। আর এখন এটার ভিতরে লবণ টবণ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ যেটা নিয়ে একদম মেখে দিচ্ছি। আর এটিকে কাটা হয়ে গেছে, তারপরে এখন দিয়েও নিছি, দেওয়ার পরে এখন লবণ হলদি দিয়ে মেখে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছ। এখন মাখবে যেটা, আমার মা রান্না করবে আর কি গুড়া মাছটিকে, যেটা ধরে এনেছি, যেটি গুড়া মাছ প্রথম দিছে লবণ, তারপরে হলদি এবং গুড়া মাছ দিছে যেটা দেখতে পাচ্ছ এই মাছটির মধ্যে। যা দিচ্ছে জিরা, যেটা জিরাও দিচ্ছে, আর সবটিকে একসঙ্গে করে মাখবে, মাখনে করে তারপরে কড়াইয়ে দিবে যেটা দেখতে পারবে। আর দেখতে পাবো একটা ব্লগ ভিডিও আজকে কিভাবে গুড়া মাছ রান্না করে যেটা। আর এখন দিচ্ছে তেল, এই দেখো তেল দিয়ে দিল ভাই সাহেব, আমি মাছ ধরে এনেছি। আর তারপরে এখন রান্না হচ্ছে যেটা ইয়ে দেখতে পাচ্ছ, আর এখন পেস্ট টেস্ট কাটা হচ্ছে এখানে, দিয়ে দিবে সব। আর এখন পেস্ট দিয়ে দিচ্ছে যেটা, জিনিস একসঙ্গে দিচ্ছে মাছটির সঙ্গে, তারপরে একদম দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে যেটা, এ দেখো এখন মেখে নিচ্ছে সবজি মাছ এবং যে মশলাটি দিয়েছে সবজি, এ দেখো ভাই সাহেব কালারটা কি হয়েছে দেখছো নি, রান্নার আগে কি কালার হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়ে দেখতে পাচ্ছ ভাই, উফ লাগছে, রান্নার আগে কি লাগছে দেখতেছো নি, দারুণ। আর এখন কড়াইয়ে দেবে যেটা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, আর তেলটা এখন গরম হচ্ছে যেটা চুলার মধ্যে, আমরা রান্না করি চুলার মধ্যে গাইস, যেটা দেখতে পাচ্ছ লার্কি চুলা, এই লার্কি চুলার মধ্যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, কড়াইয়ের তেলটা গরম হচ্ছে, তারপরে দিয়ে দেবে এই মাছটিকে দিয়ে দেবে। আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এই দেখো পেঁয়াজও দিয়ে দিল। আর তারপরে এখন নেড়ে নিচ্ছে যেটা, তেলটা আছে না, তেলটা গরম হয়ে থাকা দিচ্ছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর পেঁয়াজটি একদম লাল হবে, তারপরে দিবে মাছটি দিদি, পেঁয়াজটা এখন লাল হবে, তারপরে এই দেখো ফুড ব্লগিং, যেটা ফুড ব্লগিং করছি আজকে ফার্স্ট টাইম গাইছি আমি, এরকম দেখাচ্ছি তোমাদেরকে রান্না কিভাবে করছি মাছটিকে, গুড়া মাছটিকে যেটা যেটি ধরে এনেছি এটিকে কিভাবে রান্না করছি এটিও দেখাচ্ছি তোমাদেরকে আজকে এই ব্লগের মধ্যে গাইস। দিচ্ছে যেটা এই দেখো, এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, এখন নেড়ে নেবে, এই দেখো মাছটি দিয়ে দিল, তারপরে এখন নেড়ে নিচ্ছি গাইস, এই দেখতে পাচ্ছ, ও ভাইটা এই দেখো, এই দেখো কতগুলো মাছ হয়েছে যেটা দেখতে পাচ্ছ নি, মশলা টশলা দিয়ে একদম দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে, আর পেস্টিও লাল হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম গুড়া মাছ কড়াইয়ের মধ্যে, এখন লেড়ে নিচ্ছি, নিয়ে দেখো মাছটি দেখা যাচ্ছে না, কারণ এটা তো গুড়া মাছ, তার জন্য মোবাইলের মধ্যে মনে হয় ভালো করে দেখা যাচ্ছে না, আর এমনি সরাসরি খুবই দারুণ দেখা যাচ্ছে। এখন ভাজা হচ্ছে যেটা, তেল মশলা দিয়ে সব দিয়ে ভাজা হচ্ছে, কড়াইয়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এই দেখো খুব দারুণ করে ভাজাটা হচ্ছে এখন। আর তারপরে মাছের রেসিপি যেটা রান্না হচ্ছে, আর তারপরে এখন জল দেওয়া দেবো আর কি যেটা জুলের জন্য রেসিপিটা, মাছটা ভালো করে ভাজা হচ্ছে যেটা, এই দেখো জল দিয়ে দিচ্ছি, এই দেখো এখন জুলে পরিণত হয়ে থাকা, এই দেখো জুলে দেখতে পাচ্ছি জুলে পরিণত হয়েছে যেটা, ভাজা শেষ, তারপরে এখন জল দিয়ে দিচ্ছে। মাছ রেসিপি যেটা দেখতে পাচ্ছ, ফিশিং রেসিপি যেটা, ফিশিং এই দেখো রেসিপিটা হয়ে গেছে, এখন জলও দিয়ে দিছে এটার মধ্যে দেখতে পাচ্ছ, উফ কালারটা কিরকম হয়েছে দেখছো নি, একদম দারুণ হয়েছে, দারুণ দারুণ কালারটা ভাই সাহেব, এখন হচ্ছে এই দেখো ভাই সাহেব মাছটিও দেখা যাচ্ছে, এই দেখো একটু জলটা শুকান লাগবে, নাহলে হবে না যেটা, এই দেখো মাছটি হচ্ছে এখন গাইস,
কালারটি কি হয়েছে না, দারুণ হয়েছে, দারুণ লাগছে ভাই সাহেব, দেখতে পাচ্ছ? আর আজকে ফার্স্ট টাইম এরকম ফুড ব্লগিং করছি আমি আজ, যেটা ফাইনালি এইমাত্র এখন নামিয়ে নিয়েছে, যেটা রেসিপি হয়ে গেছে দেখতে পাচ্ছ, যেটা রেসিপি ফাইনালি হওয়া শেষ, তারপর এখন বাদ দিয়ে খামু, যেটা দেখতে পারো তোমরা সকলে গাইস, ফাইনালি রান্না হয়েছে, তারপর এখন নিয়ে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছ, উফ ভাই সাহেব, যেটা দেখতে পাচ্ছ এইমাত্র রান্না কমপ্লিট হয়েছে, যেটা মাছের রেসিপি যেটা দেখছো, এই দেখো কালারটি কিরকম হয়েছে না, বাম্পার হয়েছে, এখন খামো যেটা দেখতে পাচ্ছ ভাই সাহেব, এই দেখো মাছের রেসিপিটা খুব দারুণ হয়েছে যেটা, আর ফাইনালি এইমাত্র এখন ভাত টাত খেয়ে সারলাম যেটা দেখছো তোমরা, আর আজকে ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখেছি কিভাবে মাছের রেসিপি করে যেটা গুড়া মাছ যেটা, তোমাদেরকে এটি দেখেছি আজকে ব্লগটার মধ্যে, তো আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে, যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, মিলতে নেক্সট ব্লগ মধ্যে, তাহলে বাই।